হাই ফ্রেন্ডস, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিলা, আমার চ্যানেলের যারা ভিডিও দেখেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানালাম বাটা মাছের টমেটো ঝাল, খুব তাড়াতাড়ি এবং টেস্টি এই রেসিপিটা। ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন, আর খেয়ে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আজ আমি বানাবো বাটা মাছের টমেটো ঝাল। তার জন্য বাটা মাছ কেটে নিয়েছি, আর মশলা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, সামান্য ধনে জিরে, দুটো কাঁচা লঙ্কা, আদা একটু, আর এক কোয়া রসুন, আর টমেটো, আর লাগছে টমেটো কেচাপ। আমি দুভাবে আজকে টমেটোটা ইউজ করব রান্নায়, দেখতে থাকুন আপনারা আমি কিভাবে বানাচ্ছি। খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব, আপনারা চাইলে শিলেও পেস্ট করতে পারেন। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেলে রান্নাটা করব, তাই সাদা তেল দিয়ে দিলাম। মাছটা ভাজা, মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে নামিয়ে নেব। ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, যাতে তেলে ছিটানো আছে, এবং বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে লবণ বা হলুদ দিয়ে দিলে তেলের ছিটা কম আসে, তাই আমি হলুদও দিই লবণ দিই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং তেলটাও ছেড়ে এসেছে। এখন আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মশলা বেশি করতে চান এই সময় আরেকটু টমেটো পেস্টও দিতে পারেন। টমেটো কেচাপ দিচ্ছি, এভাবে বাড়িতে একবার ট্রাই করুন কেচাপ দিয়ে। আবারও ভালো করে কষিয়ে নিন, ভালো করে মশলাটা কষাতে হবে। এটা হচ্ছে টমেটো ঝাল। যদি আপনারা টমেটো পিউরি দিতে চান তাহলে টমেটোর মধ্যে চিনি দিয়ে দিবেন। মশলাটাকে ভালো করে কষাতে হবে, আমি কম পরিমাণে করছি, আপনারা গ্রেভির পরিমাণ বাড়াতে চাইলে পেঁয়াজ আর টমেটো বাটাটা একটু বেশি। আর এটা যদি আরও কালারফুল বানাতে চান তাহলে কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলে দেখতে যেমন সুন্দর হয়, কিন্তু এই গরমে আমরা কোনো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার চেষ্টা করি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়েছি তাই চিনি দেওয়ার দরকার নেই, কেচাপ এমনিতেই একটু মিষ্টি মিষ্টি। জলটা ফুটে উঠেছে, ঝোলটা গ্রেভিটা, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে আমি ফুটাবো, আর গ্রেভিটা একদম শুকনো শুকনো হবে, যেহেতু এটা টমেটো কেচাপ বা টমেটো দিয়ে হয়েছে তাই এটা একদম শুকনো শুকনো হয়। ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা তো বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, পেঁয়াজের ঝাল অনেক রকম পেয়েছেন, আপনারা একবার টমেটো দিয়ে এভাবে বানিয়ে দেখুন কতটা খেতে ভালো হয়, আর একটা অন্যরকম স্বাদ আসে। আমার টমেটো ঝালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই রান্না করে খান, এবং আমার মতো রান্না করুন, দেখবেন খেতে ভালো লাগবে।
আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন। এখন আমি নামিয়ে নিচ্ছি।